আছো? হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। এই লকডাউনে মানে করোনা আক্রান্তের দিকে আমিও ভালো আছি। তো কিছু বলতে চাই তোমাদের। Seriously, what the fuck are you doing? আমার না ভিডিও গুলো আসতে না একটু দেরি হবে, কারণ আমার একটু ফ্যামিলি গত প্রবলেম চলছে। যখন এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে তখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভিডিও দেব। আজ আমি কথা বলবো কিছু নিব্বা নিব্বির ভালোবাসা নিয়ে। মালগুলো 2-3 তে উঠতে না উঠতেই মানে কি বলবো, জন্ম নিতে না নিতেই মালগুলো প্রেম করা স্টার্ট হয়ে যায়, আর আমরা শালা ওই জন্ম নিতে না নিতে সিরিল্যাক্স খাওয়া স্টার্ট হতো। মালগুলো যখন 4-6 এ উঠে যাবে তখন ওদের ভালোবাসা এত লেভেল চরমে পৌঁছয় মানে একটা কিস করার পর বলবে মানে নিব্বি তার পেটে হাত দিয়ে বাবু পাগল বানা রে মাদার চোদ কে বচ্চে। তো আর বেশি ভাগ না বকে শুরু করি আজকের ভিডিও। মালগুলো ঠিক মতন হাঁটতে শিখেনি আর মালগুলো শুরু করে দেয় প্রেম করা। মানে যখন ছোট ছিলাম তখন আমরা সোমের মতন মাকে বলতাম, মা আমাকে একটু হলিক দাও না, চেতে চেতে খাবো। কান্না নাচন কুদন নাগিন ড্যান্স দিয়ে দেওয়ার পর আমাদেরকে আমাদের মা হাতে হরলিক দিত, সেই হরলিক আমরা চেটে চেটে খেতাম। মালগুলো যখন ফোন করবে একে অপরকে তখন জানি না কি কথা বলে, আর কথা বলবে গাছের ডালে বাদরের মতন ঝুলে। A few moments later, শোনা কি করতেছ? তারপরে হয়ে গেছে সব, এই তো আমি গাছের ডালে ঝুলছি। আবার কথা বলবে মালগুলো কেরকম করে? তো দেখলে তোমরা ভালোবাসা কোন অন্তিম চরমে পৌঁছে গেছে। এই ভালোবাসার জন্য আমার আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সবাই রাস্তা দিয়ে হেঁটে যায় কেন রে বোকাদোচা, তুই কি উড়ে যাস? হ্যাঁ আরে ভাই পুরোটা তো শোন আগে, আমি আগে কি বলছি কথাটা তো শোন, বেশি বকবি শালা আমার একটা ফুটিয়ে মারবো তোকে আমার তোর মাথায়। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা 15 বছরের বাচ্চা ছেলে 12 বছরের মেয়েকে হাঁটু বেড়ে প্রপোজ দিল। বাহ, ওই দৃশ্যটা দেখার পর আমি দৌড়ে বাড়িতে এসে ভগবানকে বললাম, ভগবান তুমি তো আমাকে সব দিয়েছ কিন্তু একটা জিএফ দাও নি কেন? এই নিব্বা নিব্বিগুলোকে দেখে না আমার প্রচণ্ড আবার মালগুলো বলবে, বাবু আমরা না বিয়ের পরে একটা ছেলে একটা মেয়ে নেব, আর ওদেরকে না আমাদের প্রেম কাহিনীর কথা শোনাবো। বাহ বাহ, নিজের প্রেমকে না অস্কার দেওয়া উচিত। শুধু ওই বুনুটাকে জিজ্ঞেস করছি মানে যেসব নিব্বিগুলো এই ভিডিও দেখছে, আচ্ছা নিব্বিগণ তোমাদের বয়ফ্রেন্ডের কি পরে ঠিক মতো, মানে তোমরা যেটা ভাবছো সেটাই পরে ঠিক মতো? আর যদি না পরে থাকে তোমার বয়ফ্রেন্ডের প্রবলেম আছে, খুব জবরদস্ত প্রবলেম আছে, তুমি ওকে ছেড়ে দাও।
আর পড়াশোনায় মন দাও, এসব না, প্রেম টেম কিচ্ছু করো না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও এবং কমেন্ট সেকশনে জানিও নিব্বা নিব্বি কেমন লেগেছে। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হও না তো সাবস্ক্রাইব করে দিও প্লিজ। হ্যাঁ, আর বলতে চাইছি তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করো। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's caught in the crossfire.